আসসালামু আলাইকুম, আমি নিশা আতলামিয়া, ফাউন্ডার অফ আর্টনাজি। আজকে আমাদের হচ্ছে যে প্রোডাক্টটা নিয়ে ভিডিও, সেটা হলো ব্রাশ পেন। অ্যান্ড আমি অনেক এক্সাইটিং একটা প্রোডাক্ট, কারণ হলো আমি নিজেই কয়েক বছর ধরে এটা কেনার ট্রাই করছিলাম। অ্যান্ড ইয়া, আই কুডেন্ট কাইন্ড অফ অ্যাফোর্ড, অ্যান্ড এত অথেন্টিক প্রোডাক্ট আসলে হচ্ছে পাইনি। দেন এখন আমাদের আর্টনাজির স্টকে এটা এসেছে, আসার পরে হচ্ছে আমি আমার জন্য একটা সেট নিয়ে নিয়েছি, যেটা আমি হচ্ছে আজকে খুলে ট্রাই করে দেখাবো। অ্যান্ড ব্রাশ পেন মূলত হচ্ছে ক্যালিগ্রাফির জন্য, ওয়াটার কালার রিলেটেড স্টাফ সব কিছু করা যায়। মানে ব্রাশ পেন হচ্ছে ইভেন সাইন পেনের কাজও করা যায় ব্রাশ পেন দিয়ে। তো ব্রাশ পেন একটা মাল্টিটাস্কিং টুল আসলে। তো এখন ব্রাশ পেনের দুইটা সাইজ আর্টনাজিতে রাইট নাও অ্যাভেলেবল, সেটা হচ্ছে একটা হলো এই 12 শেডেডটা। অ্যান্ড আমি হচ্ছে যেটা আজকে খুলে দেখাবো, মানে যেটা আমি নিয়েছি, সেটা হলো এই 24 শেডের এই ব্রাশ পেনের সেটটা। এখন ব্রাশ পেন দিয়ে আমি হচ্ছে আজকে ওয়াটার কালার রিলেটেড কিছু করে দেখাবো, সাথে ক্যালিগ্রাফিটা করে দেখাবো। আর এটা দিয়ে কেন ক্যালিগ্রাফিটা হয় সেটার কারণ হলো এটার মাথায় যে টিপটা থাকে সেটা হলো একটা তুলির মতো ব্রাশ। এটা মেইনলি ইনটেক ছিল, আমি এটাকে খুলে নিয়েছি। অ্যান্ড ইয়া, এখানে হচ্ছে কালারগুলো মূলত এরকম এগুলো থাকে। আমি ক্লোজলি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে হলো ডার্ক শেডগুলো বেশি রাখা হয়েছে। দেখ, 24 শেডের এইটা। আচ্ছা, দেন আমার হচ্ছে আমি আর এই যে 12 শেডটা, 12 শেডের মধ্যে ঠিক এই শেডগুলো আছে। আচ্ছা, আমি হচ্ছে এটা ট্রাই করে দেখাতে চলে যাই। আচ্ছা, তো আমি হচ্ছে একটা পটে হচ্ছে পানি নিয়ে নিয়েছি আর তুলি। আমি এখানে আমাদের সুপিরিয়র ওয়াটার ব্রাশটা ইউজ করে দেখাবো, আর হচ্ছে আমাদের কিপ স্মাইলিংয়ের নর্মাল হচ্ছে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এখন আমি ফার্স্টে ওয়াটার কালার রিলেটেড যে জিনিসগুলো করা যায় সেটা দেখাবো। ফার্স্টে একটু হচ্ছে পানি দিয়ে পেজটা একটু ভিজিয়ে নিতে পারেন, যাতে হচ্ছে কালারটা মিশে। দেন আমি এখানে হচ্ছে অরেঞ্জ, রেড অ্যান্ড পিঙ্ক এই তিনটা হচ্ছে নিয়ে দেন আমি একটু ট্রাই করে দেখাই। এটা পানির মধ্যে নেওয়া হয়েছে, অ্যান্ড আমি এটাকে ব্লেন্ড করে দেব। মানে সাথে সাথে করলে মোটামুটি এটা ভালোভাবেই ছড়াবে। ক্লোজলি দেখাই, মানে ব্যাকগ্রাউন্ডটা আমি করে দেন হলো আমি হচ্ছে এটাতে ক্যালিগ্রাফি করে দেখাবো। এটা টিপটা মূলত এরকম হয় ব্রাশের মতো। আচ্ছা, আমি হচ্ছে পানি না ইউজ করে একটা দেখাই, সেটা হলো আমি একটা পাতা করে দেখাই। মানে এটাকে সহজে আমি চিকন করতে পারবো আর মোটা করতে পারবো জাস্ট প্রেসের মাধ্যমে, উইচ ইজ অ্যাকচুয়ালি মানে ব্রাশ পেন এত চাহিদাপূর্ণ এই কারণে যে হলো এটা দিয়ে মাল্টিটাস্কিং করা যায়। লুক অ্যাট দিস, এটা হচ্ছে পানি যথেষ্ট কালার ছড়াবে। মানে আমি ওয়াটার কালার রিলেটেড মোটামুটি অনেক কিছু এটা দিয়ে করতে পারবো। আচ্ছা, তো আমি হচ্ছে এটা এক মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, আমি টিপগুলো স্ট্রোকগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা এটা আমি চিকন একটা দাগ দিলাম, দেন মোটা একটা দাগ দিলাম, সাইড দিয়ে আরও মোটা দাগ দিলাম। মানে এটা দিয়ে আমি লাইনিং করতে পারবো, আমার ফাইন লাইনারেরও কাজ করবে এটা, দেন এটা আমার হচ্ছে নর্মাল সাইন পেনেরও কাজ করবে, এবং মোটা যে মার্কারগুলো সেরকমও হবে।
Look at this. AJ 18 ta line ami abar dekhai. Yeah, you can do three of this with this brush pen. Acha. Then ami hocche ekta calligraphy kore dekhachi. Acha eta muloto ektu bhejai ache ami tao hocche ekta calligraphy kore dekhai. Color to chorache, count of the acon of Pieza, Sammy, Sukale etar hobana. Stroke guler take a calculator, the catch of a chikunar, motaje hoche, main bishoto, ejami hoche, jikuno type calligraphy. Moto fox calligraphy tet of Halomoto her. Well, chorache, eta dicto Halomacce. I won't regret. Okay, now this is another different calligraphy. Yeah, মানে আমি mainly background to দেখাতে চাইলাম. And yeah, শুকনার মধ্যে করলে অবশ্যই এরকম হবে না. Let me see. And এটা আবার যখন যেহেতু watercolor medium, এটা আবার হচ্ছে পানি দিয়ে blend করে দিলে, এটা হচ্ছে কালারটা মিশে যাবে. Which is a good thing. যখন watercolor carry করা যায় না সব জায়গায়, তখন brush pen use করলে হবে. And আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা যেহেতু dry paper করা হয়েছে, এটাতে পানি দিলে কেমন হয়? Both will work actually, yeah. But yakurte chole eta jehetu be ektu halka dekha jacche eta temon ekta dekha jacche na tahole jokhon amra background korbo onek gulo color mix kore tokhon hocche age pani niye nawa better. Acha, so eta gelo amader hocche brush pen. And brush pen er price ta onek differ kore kibhabe hocche jemon ami jokhon kinte chai চাচ্ছিলাম আগে তখন এটা হচ্ছে পার পিসের উপর ডিপেন্ড করে মেইনলি পার পিস তখন হলো 50 টাকা করে ছিল এখন রাইট নাও আমার আর্টনাজিতে হচ্ছে এটা 45 করে এরকম হচ্ছে এটা কনস্ট্যান্ট দাম না এটা বাড়ে কমে এন্ড এটা হচ্ছে একটা বিষয়ে মাস্ট সেটা হলো এটা অথেন্টিক কারণ হলো এটা নিয়ে আসা একদম লেটেস্ট ভার্সনটা এটা হচ্ছে রিসেন্ট একদম নিয়ে আসা হয়েছে বাইরে থেকে And it's authentic, মানে quality obviously compromise করা যাবে না. And yeah, that's it. আর হচ্ছে দামটা দিয়ে কখনো constant না এটার. এটার piece অনুযায়ী, per piece অনুযায়ী হচ্ছে বাড়ে কমে দামটা. তো right now যে দামটা আছে সেটা হচ্ছে আর যখনই এই ভিডিওটা আসলে দেখবেন তখন আর কি page এ নক দিয়ে একটু recent দামটা জেনে নেবেন. আচ্ছা, ধন্যবাদ.